আসসালামু আলাইকুম। ওয়াটার হিটারের পানি ওভারহিট হয়ে যায়, কেন ওভারহিট হয়, কি ভুলের কারণে এই পাইপটা নষ্ট হয় এবং ওভারহিট হয়ে যায়, আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তত সময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কোনো কিছু জানার দরকার হলে আমাকে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। চলুন দেখাই। এটা এটা হচ্ছে হাউজের ভিতরে, ট্যাঙ্কির নিচে হাউজের ভিতরে সুইচ থেকে, সুইচ রয়েছে অনেক দূরে, সুইচ রয়েছে অনেক দূরে, এখান থেকে এটা চলে। এখানে ভুলটা হচ্ছে যখন এই সুইচটা অন করা হয়, এর এর ওয়াটার হিটারের মধ্যকার যে পানিটা থাকে এটা অতিরিক্ত হিট হয়, অতিরিক্ত হিট হয় কিন্তু এটা বন্ধ করতে মনে থাকে না। এবং যারা এটা ব্যবহার করে, গরম পানিটা ব্যবহার করে, গরম পানিটা ব্যবহার করার পর ওনারা এটা রেখে দেয়, এটা বন্ধ করে দেয়। পানি গরম হওয়ার পরে ওনারা এটা বন্ধ করে দেয়, বন্ধ করে দেওয়ার পরে এর ভিতরে পানি গরম হতেই আছে, হতেই আছে। যখন এখান থেকে ট্যাপ ছাড়া হয়, ট্যাপ চালু করা হয়, এই পাইপের পানিটা অন্যদিক যে গেছে, এই পাইপের পানিটা যে আরও নিচে চলে গেছে, তখন এখান থেকে পানি ফেরত আসে, এই গরম পানি ফেরত চলে আসে, ফেরত চলে আসে এখান দিয়ে চলে যায়। এবার আপনারা বলতে পারেন যে এখানে এখানে গেট ভাল্ব, এখানে গেট ভাল্ব লাগানো যায়, এখানে পানি আসবে কিন্তু পানি ফেরত যাবে না। তো এখানে তো প্রেশার দরকার, ট্যাঙ্কিটা একদমই কাছে, তার জন্য এখানে গেট ভাল্ব এখানে দেওয়া যায়নি। তো এখানে একার জন্য কী করণীয় আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো, সম্পূর্ণ ভিডিওতে দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখুন, ওভারহিট পানি ফেরত আসে, পাইপ পুড়ে গেছে বা গলে গেছে, এখান থেকে পানি পড়তেই আছে, পড়তে আছে, এখানে ছাদটা ভিজে, ছাদ প্রায় ড্যামেজ হওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখানে দুইটা পাইপ নিচ থেকে উপরে এসছে, আর এখান থেকে পানি নিচের দিকে চলে যায়, ব্যাকে চলে যায়, ব্যাকে যাওয়া অন্য অন্য পাইপগুলি নষ্ট হয়ে যায় পানি ওভারহিট হওয়ার কারণে। আর এটা দেখুন, এটা হচ্ছে ইলেকট্রিক লাইন, ফ্লেক্সিবল পাইপ দিয়ে ইলেকট্রিক লাইনে গিজার এসছে। চলুন আপনাদেরকে দেখাই সুইচটা কত দূরে। বন্ধুরা, সুইচটা প্রায় 20 থেকে 25 মিটার দূরে, আপনাদেরকে দেখাই, চলেন সুইচের পাশে আপনাদেরকে নিয়ে যাই। এত দূরে সুইচ, এত দূরে সুইচ থাকলে অবশ্যই সমস্যা হবে, কারণ গিজার চলছে কিংবা বন্ধ হচ্ছে এটা বোঝা যায় না, যার কারণেই গিজারের পানি ওভারহিট হয়ে যায়। ঠিক আছে, এটা ঠিক করব, তার আগে আমরা পাইপলাইনের কাজটা করে নিই। তো বন্ধুরা, যেহেতু পানি ঢুকতো নিচে দিয়ে, এবার আমরা নিচে দিয়ে না ঢুকাইয়ে পানি উপর দিয়ে ঢুকাবো, যাতে পানি উপরে না আসে, নিচে যায়, যদি কোনো ওভারহিট হয়, যাতে এই লোডের পানি, যাতে এই লোডের পাইপ যাতে নষ্ট না হয়। চলুন কীভাবে পাইপটা সেটিং করবো আপনাদেরকে দেখাই। এখানে 1 ইঞ্চি টি লাগাবো, আমরা গিজারে সবসময় জিআই ফিটিংস ব্যবহার করব, প্লাস্টিকের ফিটিংসে সমস্যা হয় বেশি, লিক হয় বেশি, আপনারা প্লাস্টিক ফিটিংসটা অন্যদিক ব্যবহার করবেন, গিজারের ক্ষেত্রে জিআই ফিটিংস ব্যবহার করলে সুবিধা হয় আমি মনে করি। অ্যান্ড অন্য ভাইরা অন্য কিছু মনে করতে পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি মনে করি গিজারের কাজে সব কিছু লোহা বা জিআই হওয়া উচিত। এটা 1 ইঞ্চি
আমরা টিএস পাইপ বলে থাকি, এটা হচ্ছে বিআরবি কোম্পানির পাইপ, এটা খুব সুন্দর পাইপ। প্যাঁচ কাটতে অনেক সুবিধা হয় বা থ্রেড করতে অনেক সুবিধা হয়, তাই আমরা বিআরবি পাইপটা ব্যবহার করি। বিআরবি পাইপ 10 বছর পরেও খুলি নিয়ে কাজ করা যায়। এখানে অন্য কোম্পানির পাইপ দিলে হবে, কিন্তু পাইপটা থ্রেড ভালো হতে হবে যাতে পরে খুলে নিয়েও কাজ করতে পারি। আমরা জিআইটি সেটিং করব। প্যাঁচটা ঠিক আছে, সমস্যা নাই, আমার থ্রেড টেপ লাগানো হয়ে গেছে। এবার প্যাঁচ করে এখানে জিআইটিটা এখানে সেটিং করে দেব। আপনি টেপলান টেপে বলতে পারেন। বন্ধুরা, আগে পানি ঢুকতো নিচে দিয়ে, তাই পানি ফেরত এসে প্লাস্টিকের পাইপ নষ্ট করে ফেলতো বা থ্রেড টেপও নষ্ট হয়ে যেত, তাই আমরা পানি এখন নিচে ঢোকাবো না, পানি ঢোকাবো উপর থেকে, যাতে পানি ফেরত না আসে। পানি যেদিকে লোড সেদিকেই যায়, আর যেদিকে লাইন ইন হয় এদিকে যাতে ফেরত না আসে, তাই আমরা এটা উপর দিয়ে সেটিং করব। এবার কিভাবে আমরা উপর দিয়ে সেটিং করাবো আপনাদেরকে এর ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখুন, ট্যাঙ্কির গোড় থেকে এটা কিন্তু একদমই কাছে হচ্ছে, তাও কোনো সমস্যা হবে না আমি মনে করি। আর যদি কেউ সমস্যা বলে মনে করেন আমাকে একটু কমেন্টে জানাবেন, কিন্তু ভাইয়ারা আপনাদের কাছে আমি অনুরোধ করবো কেউ বাজে কমেন্ট করবেন না। তো এখান দিয়েই পাইপ আসবে, এসে ওটার মধ্যে গিজারের মধ্যে বা ওয়াটার হিটারের মধ্যে ঢুকে যাবে। দেখুন, এখানে আমি 1 ইঞ্চি থ্রেড পাইপ ব্যবহার করেছি, 1 ইঞ্চির মাথায় 1/2 ইঞ্চি করেছি, 1 ইঞ্চি বাই 1/2 ইঞ্চি এলবো সেটিং করেছি। এখানে আপনারা SIT চিকন পাইপ এখানে সেটিং করতে পারেন, তো আমার কাছে মোটা পাইপ সঠিক মনে হয়েছে, তাই আমি মোটা পাইপটা এখানে ব্যবহার করেছি। আপনারা আপনাদের মতো কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি মনে করি কাজে যাতে কোনো দুর্ঘটনা না হয় আপনারা সেইভাবে কাজ করবেন, যাতে কোনো দুর্ঘটনা না হয় আর যাতে আপনারা কাজে সাকসেসফুল হতে পারেন, এটাই আমার কামনা, যাতে কোনো দুর্ঘটনা না হয়। একটি ভুল সারা জীবনের কান্না, তাই আমরা পরিকল্পিতভাবে কাজ করব যাতে সাকসেসফুল হতে পারি। বন্ধুরা, আমরা এই পাইপলাইনের কাজটা করব, পাইপলাইনের কাজটা শেষ হলেই আমরা সুইচের পাশে একটা কাজ করব, যার কারণে এই ওভারহিট হয়ে যাচ্ছে এইটা যাতে আর না হয়। আমরা আগে পাইপের কাজটা করে গিজারের পাশের কাজটা করে নিয়ে তারপরে সুইচের পাশে যে কাজটা আছে ওইটা একটু জরুরি কাজই, ওইটা যদি আপনাদেরকে আমি দেখাই আপনারা একটু জ্ঞান অর্জন করতে পারবেন। এটা আমি অনেক দিন যাবত দেখে দেখে জেনে জেনে চিন্তা ভাবনা করার পরে আমি এটা কাজ করতে পেরেছি বা বুঝতে পেরেছি, আল্লাহর অশেষ রহমতে আমি এটা কাজ করতে পেরেছি। এই বল ভাল্বটা এখানে লাগিয়ে দেব যাতে ওয়াটার হিটারে কোনো সমস্যা যদি হয়ে থাকে যাতে এটা বন্ধ করে নিয়ে তারপরে যাতে আমরা ওয়াটার হিটারে কাজ করতে পারি। এটা ওয়াটার হিটার।
3 লিটার সর্বোচ্চ 3 লিটার এর মধ্যে পানি আটে। তো এখানে বেশি সময় ধরে অপেক্ষা করতে হয় না, অল্প সময় অপেক্ষা করলে হয়ে যায়। কিন্তু এই বাড়িওয়ালারা ভুল করে কি শুনবেন, বাড়িওয়ালারা ভুল করে ঘন্টার পর ঘন্টা এটি ইলেকট্রিক লাইন দিয়ে রাখে, তাই এটা ওভারহিট হয়ে যায়। বন্ধুরা এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা লাগে না, এখানে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই যথেষ্ট পরিমাণ গরম পানি পাওয়া যায়। বন্ধু গিজার থেকে বের হওয়া গরম পানির পাইপটা জিআই পাইপ দিলে খুব ভালো। এখানে বাড়িওয়ালা আমাকে জিআই পাইপ কিনে দেয়নি, আমি ওনাকে বলেছিলাম জিআই পাইপ কিনে দিতে, যাতে কোনো লিক হওয়ার ভয় না থাকে, পাইপ যাতে গরম হয়ে বাঁকানো হয়ে যায়, পাইপ পুড়ে না যায়। কিন্তু উনি আমার কথা রাখেনি, উনি প্লাস্টিকের পাইপ দেবে। আপনারা যদি প্লাস্টিকের পাইপ বাদ দিয়ে জিআই পাইপ ব্যবহার করেন এতে খুব ভালো। এখানে পানির প্রেশার খুব কম, তাই আমি এখানে চেক ভালভটা আমি এখানে লাগাইনি, চেক ভালভ এই গাইনে লাগাইনি। চেক ভালভ চালু হতে পানির প্রেশার দরকার হয়, এখানে প্রেশার খুব কম। এখানে আগের থেকে চেক ভালভ ব্যবহার করা হয় নাই, আমিও চেক ভালভ দিই নাই। এই ছিল বন্ধুরা পাইপ লাইনের কাজ। এখানে পানি যাতে উপরে উঠে না আসে, আর পানি যাতে এখানে রিজার্ভ থেকে যায়, পানিটা ফেরত যাওয়ার কারণেই কিন্তু এই সমস্যাগুলো হয়েছিল। তো বন্ধুরা আমার এখানকার গিজারের পাশের কাজ শেষ, বা ওয়াটার হিটারের পাশের কাজ শেষ, এখন আমরা যাব সুইচের পাশে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন। ট্যাঙ্কি থেকে ওয়াটার হিটারের মধ্যে পানি আসলো, এবং এখন এইখান থেকে চলে যাবে ওইদিকে। বন্ধুরা দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এখানে যখন সুইচটা অন করা হবে তখন কিন্তু এই যে বারান্দা দেখছেন, এই বারান্দায় আলো জ্বলবে, এই বারান্দায় ইলেকট্রিক আলো জ্বলবে, যাতে সবাই বুঝতে পারে যে গিজার চলছে। লাইটটা যাতে সবার নজরে আসে, সবাই যাতে বন্ধ করতে পারে, যাতে ওভারহিট না হয়ে যায়, এটাই হচ্ছে সেই প্ল্যান।